নীলফামারীতে বাঙালির মুক্তির সনদ ঐতিহাসিক ছয় দফা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নীলফামারী সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দিবস পালিত হয়। এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। বাঙালিদের কোনো স্থানেই ছিল না, সেনাবাহিনী তো ছিলই না, তো কাজে প্রতিটি ক্ষেত্রে এই যে বৈষম্য, আমরা একই দেশের নাগরিক, আমরা সংখ্যাগরিষ্ঠ, পূর্ব পাকিস্তানের জনগণ ছিল সংখ্যাগরিষ্ঠ, পশ্চিম পাকিস্তানের ছিল জনসংখ্যায় কম, সেদিক থেকে আমাদের উপরেই শোষণ নির্যাতন, বাঙালিদের কোনো অধিকার ছিল না, যে কারণে বঙ্গবন্ধু আস্তে আস্তে বাঙালির মুক্তির জন্য আন্দোলন করতে সংগ্রাম করতে করতে তিনি দেখলেন যে এদের সঙ্গে থাকা সম্ভব নয়, এবং যার জন্য তিনি বাঙালির মুক্তি সদন বলতে গেলে ৬ দফা তিনি দিলেন।